রাজধানীর বিমানবন্দর এলাকায় বাস র্যাপিড ট্রানজিট বিআরটি কাজের সময় লঞ্চিং গার্ডার ভেঙে পড়ে দুই চীনা শ্রমিক সহ আহত সকাল দিকে এই ঘটনা ঘটে ঘটনাস্থলে উপস্থিত সার্ভিস কর্মকর্তারা জানান বিমানবন্দর থাকা এলাকার সড়কের মধ্য দিয়ে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রজেক্টের কাজ চলছিল এখানে প্রজেক্টের স্প্যান বসানোর সময় লঞ্চিং গার্ডারের এক পাশ কাত হয়ে ভেঙে পড়ে যায় এর আঘাতে চারজন গুরুতর আহত হয়েছেন তিনি বলেন আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে